লাকি রুগাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি আলু দিয়ে পুঁই শাক রান্না করেছি। খুব সহজ একটা রান্না, খেতেও খুব অসাধারণ লাগে। আমার রান্নার পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। আমার রান্নার ভিডিওগুলো যদি ভালো লাগে, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। আমি পুঁই শাক ভালো মতো ধুয়ে কেটে রেখেছি, আলুও কেটে ধুয়ে রেখেছি, পেঁয়াজ টেয়াজ সব কাটা হয়ে গেছে। তো কড়াই বসিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপর এখানে আমি লবণ দিয়ে দিলাম এক চা চামচের মতো, তারপর এখানে আমি দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা মরিচ দিয়ে খুব ভালো করে ভেজে নেব নরম না হওয়া পর্যন্ত। আর আমি আলু কেটে আলুতে হলুদ লবণ মেখে রেখে দিয়েছি, এর সাথে আমি আলুটাও একটু ভেজে নেব। তো আলুটা আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলোর সাথে, সাথে আলুটাও একটু নরম হয়ে যাবে। পেঁয়াজ আর আলুটা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি কেটে রাখা পুঁই শাকটা দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ, তারপর আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ, তারপর এখানে আমি মরিচের গুঁড়ো সেটাও আমি এক চা চামচের মতো দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব সহজ রান্না, রান্নাটাও খুব দ্রুত হয়ে যায়। সময় নিয়ে আস্তে ধীরে শাকটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, কষাতে কষাতে এটা অনেকটাই চুপসে যাবে। চুলার আগুনটা আমি একদম বাড়িয়ে নিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। চুলার আগুনটা শাক রান্নার সময় একটু বেশি করে বাড়িয়ে নিলে শাকের কালারটাও ঠিক থাকে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এটা কিছু সময়ের জন্য ঢেকে রেখে দিচ্ছি, তাহলে আলু আর শাকের যে ডাঁটা সেগুলো নরম হয়ে যাবে। আর এখানে আলাদা কোনো পানি দেওয়া হয়নি, এই পুঁই শাক থেকে অনেকগুলো পানি বের হয়েছে। পানিটা আমি মোটামুটি শুকিয়ে নেব সবজিটা সেদ্ধ না হওয়া পর্যন্ত। আর আগুনটা একদমই বাড়ানো আছে, আগুনটা কমানো যাবে না। আগুনটা কমালে শাকের যে একটা কালার থাকে, সুন্দর যে গ্রিন কালার, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর যদি সম্ভব হয় অবশ্যই আমার এই রান্নার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। তো রান্নাটা একদমই হয়ে আসছে। আমি এখন একটু ওপর থেকে লবণটা দিয়ে দিচ্ছি, শুরুতে আমি একটু লবণ কমই দিয়েছিলাম। তো পানিটা এখন আমি যেহেতু গ্যাসটা বাড়িয়ে রেখেছি সেই জন্য মনে হচ্ছে পানিটা অনেকটাই রয়ে গেছে, আসলে এখানে খুব একটা পানি নেই। আমি যখন গ্যাসটা নিভিয়ে দিব পানিটা কিন্তু একদম শুকনোই লাগবে, একটু পানি থাকলে একটু মাখা মাখা খেতে ভালো লাগবে। তো আমার রান্নাটা হয়ে এসেছে, এখন আমি চুলার আগুনটা নিভিয়ে দিব, নিভিয়ে দিয়ে এটাকে আমি নামিয়ে নেব।
তো আপনাদেরকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা এইভাবে রান্না করে খাননি, একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। যারা পুঁইশাক খেতে চান না তারাও এইভাবে খেয়ে দেখতে পারেন, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। গরম গরম ভাতের সাথে এটা খেতে সত্যিই খুব ভালো লাগে। তো সবাইকে ধন্যবাদ, এটা আমি নামিয়ে নিয়েছি।